কমিউনিস্টরা হচ্ছে ক্যাঁকড়ার মতো, কাউকে উপরে উঠতে দেবে না। জ্যোতিবাবুকে প্রধানমন্ত্রী হতে দেননি, বুদ্ধবাবুকে পদ্মশ্রী থেকে বঞ্চিত করলেন, কারণ তারা পুরস্কার পাওয়ার মতো কোনো কাজ করে না। বুদ্ধবাবু একজন সজ্জন, তিনি খালি মুখ্যমন্ত্রী ছাড়া একজন সাহিত্যিকও আছেন, তো তাকে সমাজ বা রাষ্ট্র বলুন তার স্বীকৃতি হিসাবে তার দায়িত্ব পালন করেছে, দিয়েছে। উনি নেবেন কি না, উনি নেবেন কি নেবেন না ভাবার আগেই পার্টি বলে দিল নেওয়া চলবে না। উনি একজন ডিসিপ্লিন মানুষ, তারপরে কী করে নেন? আর এটা মানেননি বলে সোমনাথবাবুকে শেষ জীবনে পার্টি থেকে তাড়িয়ে দেওয়া হয়েছিল, এবং তার মৃত্যুর পরে এই নেতারা যখন তাকে সম্মান দিতে গেছিলেন তার বাড়ির লোক তাকে দেখা করতে দেয়নি। পাল্টা জবাব সিপিএম নেতা সুজন চক্রবর্তীর। দিলীপ ঘোষ কমিউনিস্টদের কিভাবে চলা উচিত এই নিয়ে সারগর্ভ বক্তৃতা দেবেন, এটা সোনারি বা কি মানে আছে আর উত্তর দেবেন কি মানে আছে? উনি বরঞ্চ পারলে দেখুন ওর দলটা দল হিসেবে টিকে আছে কিনা, ওর দলটা তৃণমূলে জারিত হয়ে গেল কিনা, ওর দলের বাহিনী সব তৃণমূলে চলে যাচ্ছে, ঠাকাবেন কি করে সেগুলো দেখুন। কমিউনিস্টদের সম্পর্কে বিশদগার এইটা বাদ দিয়ে আরএসএস এর কিছু নেই। আরএসএস এর কাছে স্বাধীনতা সংগ্রামের সময় তো মনোভাবটা ছিল এই, ব্রিটিশ থাকুক, ব্রিটিশের সঙ্গে আমাদের কোনো ঝগড়া নেই, আমাদের বিরোধ কমিউনিস্ট খ্রিস্টান এবং মুসলিমদের বিরুদ্ধে, এ তো নতুন কোনো কথা না। আমি বলছি যাদের পরম্পরা মুচলেকার পর মুচলেকা দেওয়া, তাদের কাছ থেকে বামপন্থীরা পরম্পরা শিখবে না। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুতোভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যযুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য ব্যানাজার যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ, সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুতোভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যযুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য ব্যানাজার যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ, সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুতোভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যযুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য ব্যানাজার যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ, সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।